Ha! 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 আজ আমি তোদের মটর পনিরের রেসিপি শেখাবো। কড়াইয়ে পনির দিতে হবে। হ্যাঁ, কড়াই গ্যাসে বসাতে হবে না? সরি, বসাতে হবে। থ্যাংক ইউ ভাই। প্রথমে কড়াই গ্যাসের উপরে বসা, মটর ঢালতে হবে। আরে, গ্যাস জ্বালাবার কথা তো বললি না। সরি, প্রথমে গ্যাস জ্বালাতে হবে, তারপর মটর ঢালতে হবে। জোরদার, সিলিন্ডার খালি হয়ে গেছিল, তাই সবার আগে সিলিন্ডার চেঞ্জ করতে হবে। আরে সরি, ছেড়ে দে, আমি মটর পনির অর্ডার করে দিচ্ছি। ওরে, কোন ওয়েবসাইট থেকে অর্ডার করবি সেটা তো বলে যা। আরে চুপ কর। ভালো করে দেখ, লেগেছে? তোর তো ঠোঁট লাল, তাই তুই বুঝতে পারছিস না। ও হ্যাঁ, দেখো এত সরল সাজার কোনো প্রয়োজন নেই, বুঝলে? বুঝতে পেরেছি, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছিলে। সর্দার, তুমি এদেরকে কেন থামালে না? আমি অনেক চেষ্টা করেছি ম্যাডাম, এই দেখুন তিনটে চেষ্টা আমার মাথায় শিং হয়ে বেরিয়েছে। মনে হচ্ছে কেউ যেন আইস ট্রে আমার মাথায় উল্টে দিয়েছে। দেখো বাচ্চারা, ঝগড়াঝাটি একদম করা উচিত নয়। তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো, আমার ভালো লাগে না। আমরা আর ঝগড়া করব না ম্যাডাম, প্রমিস। প্রমিস ম্যাডাম। ওকে, আমার নতুন শো শুরু হয়ে গেছে। চলো একসঙ্গে কাজ করা যাক। আমার মনে হচ্ছে ম্যাডামের ওই শোয়ের ডগি আর বেডালদের বেশি পছন্দ। কি, কিন্তু এরকম কেন? একবার ভেবে দেখ, আমরা একদম মানুষের মতো ব্যবহার করি, তাদের মতো কথাও বলি। টিভির বিড়ালের মতো তো আমিও বলতে পারি। এই দেখো, মেয়াও। ছোট ভাই, ওদের উপর চিৎকার করিস না, সত্যি তুই খুব খারাপ মিয়াও করেছিস। এবার আমার ভাউ ভাউ শোন। আরে জোরদার, তোর ভাউয়ের মধ্যে যে মিয়াওর গন্ধ পাচ্ছি রে। বাচ্চারা, আমি খান্না বাবুর সাথে শপিং এ যাচ্ছি, তোমরা বাড়ির খেয়াল রেখো। খাবার কিন্তু খুব টেস্টি বানিয়েছিলে তোমরা সবাই। থ্যাংক ইউ বাচ্চারা, চলো বাই। নাম আমার জনি, উরি করে পেট টানি। কি হলো আমার? আমি ভাউ ভাউ কেন করতে পারছি না? আরে ভাই, আমরা কথা বলতে এতই ব্যস্ত থাকি যে আমরা ম্যাও আর ভৌ করতে একেবারে ভুলে গেছি। আমাদের একটা টিচার রাখতে হবে যে আমাদের ম্যাও আর ভৌ করাবে। নাম আমার জনি, ইউরি করে পেট টানি। টিউটার, নকল টিউটার সেজে যাব, জিনিস সব জিনিস চুরি করে নেব। নিচে নাম্বারও লেখা আছে। একেবারে ঠিক সময় কাগজটা পেয়েছি, আমি এক্ষুনি টিউটারকে ফোন করে ডাকছি। আপনার
আপনি কে দাদা? এমনি তো আমি একজন বিখ্যাত অ্যাক্টর, কিন্তু আজ থেকে তোমার জন্য শুধু তোমার ভয়েস টিউটর। আসুন টিউটর স্যার, সরি আজকের আগে কখনো দেখা হয়নি তাই আপনাকে চিনতে পারিনি, আমরা তো আপনার নামও জানি না। নাম আমার জানি, আর আমি অনেক ভয়েস শেখাতে জানি। চলো টাইম ওয়েস্ট না করে ক্লাস শুরু করা যাক। প্রথম এক্সারসাইজ হলো রেয়াজ, সবাই চোখ বন্ধ করে রেয়াজ করো, বলো মিয়াও 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 মিয়াও। শাবাশ, এবার বলো হাও 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 হাও। প্র্যাকটিস করতে থাকো। আমার আওয়াজে এত ইকো যে গ্লাস ভেঙে ফেলবে, আমি জানতামই না। সত্যি চিরদিনই তুমি যে আমার তোমার গলায় ছিল কষ্টের হাহাকার, কথার এই হলো সার। তোমাদের ফ্রিজে বসে গলা ঠান্ডা করতে হবে বন্ধু আমার। বসে পড়ো ইন প্লেট ট্রে বা জার। কিছু তো গড়বড় আছে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও, এবার একটু গরম হয়ে নাও, তোমাদের গরমের প্রয়োজন বন্ধু আমার। আজ হলো রবিবার, দৌড়ো 10 কিলোমিটার, কিন্তু গোনো শুধু 4, শুধু থামিয়ে দিও না তোমাদের স্পিডোমিটার। আপনি কেন হবেন না ফায়ার? আরে মজা করছিলাম স্যার, রাইম হচ্ছিল তাই বলে ফেলেছি। দৌড়লে তোমাদের আর লাগবে না ঠান্ডা, আর রেয়াজের জন্য গলার ঠিক হয়ে যাবে ফান্ডা। যাও যাও 10 কিলোমিটার দৌড়ে নাও। বাগানে থাকে ফুল, টেক কেয়ার করে মালি, ওদের ফিরে আসার আগে পুরো বাড়ি করে দি খালি। কেমন টিউটার, চোখ বন্ধ করে থাকতে বলে, তারপর ফ্রিজে আটকে রাখে, এখন বাড়ির বাইরে ছুটতে পাঠিয়েছে, রেওয়াজটা কখন করলাম? আমার তো সন্দেহ হচ্ছে টিউটারকে। কোনো প্রশ্ন? জোরদার, হানি, ভাইরা তোদের কি মনে হয়? আরে এদের তো দৌড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, চল ওদের নিয়ে বাড়ি যাওয়া যাক। এই এই এখন তো এটা দুজন বেহুশ হয়ে গেল, হানি চটপট ওদের ভেতরে নিয়ে চল। এবার পালানো যাক। মানুষের মতো দুই পায়ে হাঁটো, তাই পশু বলে ফিলই পাই না তোমাদের থেকে। চলো 4 পায়ে দাঁড়িয়ে যাও, আর বলো ম্যাও ম্যাও ভৌ ম্যাও ম্যাও ভৌ ম্যাও ম্যাও। আরে বাড়ির জিনিসপত্র কোথায় গেল? বন্ধুরা তোমরা কি আওয়াজ শুনতে পেলে? কিছু একটা গড়বড় নিশ্চয়ই হচ্ছে, চলো গিয়ে দেখি ও কি করছে। গুরুদেব আমাদের বাসন ফেলে ঝনঝন শব্দে রেওয়াজ করা শেখাচ্ছে। হ্যাটস অফ গুরুদেব। কোন প্রশ্ন? তো গুরুদেব আপনি কি শেখাতে চাইছেন? চোর ধরা পড়ে গেছে বানি, তোর সন্দেহটাই ঠিক রে, এই গুরুদেব না একটা চোর, আমাদের জিনিস চুরি করে পালাচ্ছিল। ধরো ওকে। ওর কাছে ম্যাডামের জুয়েলারি আছে, পিছু করো ওকে। আরে কেমন বোকা দেখেছিস, দরজা ভেতর দিক থেকে খোলে আরো বাইরের দিকে খোলার চেষ্টা করছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে আমি কিছু ভুল বলে ফেলেছি।
আইডিয়া। জনি নাম আমার জনি, এদের জন্য টানতে হবে এবার জেলের ঘানি। ম্যাডাম আসার আগে সবকিছু ঠিক করে দিতে হবে। এসব কি, সব জিনিসপত্র কেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? সরি ম্যাডাম, আমরা একটা ম্যাও আর ভাউ শেখার টিউটরকে ডেকেছিলাম, কিন্তু ওর জায়গায় একটা চোর চলে এলো। তোমাদের মিয়াও আর ভাউ শেখার কি প্রয়োজন? আমরা ঠিক মতো ম্যাও করতে পারি না, জোরদার ঠিক মতো ভৌ ভৌ করতে পারি না। আপনি টিভিতে অ্যানিমেল শো দেখেন তাই না? আমরা আপনার সঙ্গে খেলতে চাই ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, এখন থেকে আমরা আপনার সঙ্গে ঠিক মতো বিহেভ করবো, নিজেদের মধ্যে ঝগড়াও করবো না, ঠিক মতো ম্যাও ম্যাও আর ভৌ ভৌ করবো। আমার বাচ্চারা, তোমাদের মিয়াও আর ভৌ করার অন্য স্টাইল আছে, শেখার কোনো প্রয়োজন নেই। তোমরা চারজন যেমন, আমি সেরকমই ভালোবাসি তোমাদের, কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করো আমি সত্যি খুব রেগে যাব, বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা জোরদার, বলতো বাজারে সবজিপাতির দাম কি হিন্দিতে কি বলে? ভাউ। দেখলি, এই তো দিব্যি তুই ভাউ করলি।